কেন্দ্রের তিনটি অধ্যাদেশের ফলে দেশে খাদ্যের হাহাকার দেখা দেবে, খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করতে হবে। একথা বললেন কৃষক সভার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ কর। চলতি মাসের 20 জুন থেকে 23 জুন পর্যন্ত সারা ভারত কৃষক সভা 6 দফা দাবিতে ইমেল পাঠিয়েছে রাষ্ট্রপতির কাছে। সংগঠনের মহকুমা জেলা স্তর পেরিয়ে মঙ্গলবার রাজ্যস্তরীয় কর্মসূচি হয় সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন কৃষক সভা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ কর, নেতৃত্ব মতিলাল সরকার, পবিত্র কর, জিএমপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তারা দাবি সনদ ইমেলে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন। দেশের খাদ্য নিরাপত্তা বিনষ্টকারী এবং কৃষি বাণিজ্য দেশি বিদেশি পুঁজিপতিদের হাতে দেবার জন্য যে অর্ডিন্যান্স আনা হয়েছে এর বিরোধিতা করে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। নারায়ণ কর বলেন, এই 3 অধ্যাদেশের ফলে খাদ্যের হাহাকার শুরু হবে, খাদ্য দাঙ্গা হতে পারে। আমরা তিন রাজ্যে উপজাতি গণমুক্তি পরিষদ এবং সারা ভারত কৃষক সভা আমরা সিদ্ধান্ত করেছি আমাদের রাজ্যে প্রত্যেকটা কৃষক সভার প্রাথমিক অঞ্চল মহকুমা জেলা এবং রাজ্য কমিটির তরফ থেকে আমরা আমাদের প্রতিবাদ প্রত্যাহার করবার জন্য এই অধ্যাদেশ তার সঙ্গে 6 দফা দাবি জানিয়ে আমরা পাঠাচ্ছি এবং তার প্রতিনিধি রিলিফ দিচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে, দেশের কৃষিমন্ত্রীর কাছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা তার প্রতিনিধি পাঠাচ্ছি। বিষয়টা কি, তিনটা অধ্যাদেশ, এই তিনটা অধ্যাদেশ প্রকৃতপক্ষে হচ্ছে আমাদের দেশের কৃষি ব্যবসা বাণিজ্য সম্পূর্ণরূপে দেশি বিদেশি কর্পোরেট সংস্থাগুলোর অবাধ লুট করবার সুযোগ করে দেওয়া হয়েছে এবং এর ফলে শুধু কৃষক সমাজ সর্বশান্ত হবে না, কৃষক সমাজ মরবে তা না, গোটা ভোক্তা জনগণ মানে গোটা ভারতবাসী 140 কোটি ভারতবাসীর খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। আগামী দিনে এই অধ্যাদেশের ফলে ভারতবর্ষ ভিক্ষুকের দেশে পরিণত হবে, খাদ্যের দাঙ্গা হবে। কারণ এই অধ্যাদেশের মধ্যে বলেছে খাদ্য শস্য ভারতবর্ষ উৎপাদন করবার কোনো প্রয়োজন নেই, WTO-র মাধ্যমে ভারতবর্ষের সরকারের উপরে সেই চাপ দিয়েছে এবং সেই চাপে নথি স্বীকার করে মোদি সরকার প্রথম সরকার সম্পূর্ণভাবে ওদের এই নির্দেশের কাছে আত্মসমর্পণ। ইতিপূর্বে যত কেন্দ্রীয় সরকার এসছে কেউ রাজি হয়নি, এই নরেন্দ্র মোদী প্রথম ব্যক্তি যিনি সম্পূর্ণভাবে ওদের পায়ের কাছে লুকিয়ে করেছে। এর ফলে কী হবে, ভারতবর্ষ খাদ্য আমদানিকারক দেশে পরিণত হবে, আর ভারতবর্ষের চাষিরা খাদ্য উৎপাদন করতে পারবে না। আপনারা যারা অন্নদাতা বলেন, সেই অন্নদাতারা এখন অন্য ফসল ক্রয় করবেন, তারা অন্য ভাত চাল গম ইত্যাদি তৈরি করতে পারবেন না। এই চুক্তির ফলে আমরা ভারতবাসী বিদেশ থেকে খাদ্যশস্য কিনে আনতে হবে এবং আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে আরও বেশি দাম, কারণ যোগান কম হবে আন্তর্জাতিক বাজারে। ভারতবর্ষের বিরাট ভূখণ্ড, এই ভূখণ্ডে যদি খাদ্যশস্য উৎপাদন কম হয় না হয় এবং ভারতবর্ষের যে 140 কোটি মানুষ তাদের যে খাদ্য যদি বিদেশ থেকে আনতে হয়, বিদেশের তার দাম বহুগুণ বেড়ে যাবে, এর ফলে খাদ্যের দাঙ্গা হবে। করোনা আবহে কেন্দ্রের মোদী সরকারের আর্থিক প্যাকেজের সমালোচনা করেন জিএমপি সভাপতি জিতেন চৌধুরী। একে তিনি ফাঁকা আওয়াজ বলে মন্তব্য করেন। যে সাম্প্রতিককালে এই করোনা তার প্রকোপের জন্য আমাদের দেশের অর্থনীতি তলানি থেকে আরও তলানিতে গেছে, এটা পুনরুদ্ধারের নামে আমাদের দেশের সরকার 20 লক্ষ কোটি টাকা, একেবারে 20 কথা টেনে টেনে যেন বলছেন মানুষের কাছে পৌঁছে গেছে। আমরা এগুলি নিয়েও কৃষক সভা গণমুক্তি পরিষদ আগামী দিন আসবো। কতটুকু এটা যে
থাকা আওয়াজ। আসলে এখানে সরকারের খরচ এক্সপেন্ডিচার কিছুই নেই, এই 20 কোটি টাকা হলো সব এই ব্যাংক থেকে তুমি এই এতটা নিতে পারবে এই সব। আসল কথাটা হলো তার মধ্য দিয়েও কর্পোরেটদের সুযোগ করিয়ে দেওয়া, সেখানে যেমন জায়গাতে যদি খরচ হয় এটা হলো এক্সপেন্ডিচার খরচ, সরকারের খরচ বাজেটে তুলতে হয়, এরকম কিছুই নেই। 20 কোটি টাকার এই যে ঘোষণা এবং এটারই সূত্র ধরে আমাদের রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী 2.5 ঘন্টা ধরে সাংবাদিক সম্মেলন করে বলেছেন নাকি 4,800 কোটি টাকা নাকি ত্রিপুরাটা 800 কোটি কত হাজার কত কত টাকা এবং বাকি কত নয়া পয়সা কতটুকু যে ভাব পাওয়া যায় আমি তো এটা যুক্ত করবো। করোনা পরিস্থিতিতে দেশের গরিব মানুষকে 6 মাস বিনামূল্যে চাল নগদে 7,500 টাকা করে দেবার দাবি রয়েছে তাদের। পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।